ক্যাশ লুটপ্যাট নামের এই অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে 150 টাকা বোনাস। এবং এই ক্যাশ লুটপ্যাট অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র $10 অর্থাৎ 1000 টাকা ইনকাম হবে, তখন আপনি সাথে সাথে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেটিএম, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, জিপে, ফোনপে, তারপর পেপাল, পেটিএম ইত্যাদির মাধ্যমে রুদিয়ে সাথে সাথে টাকা রিসিভ করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনি এই ক্যাশ লুটপ্যাট অ্যাপটিতে কাজ করে অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে $10 ইনকাম করতে পারলে আপনি পৃথিবীর যেই প্রান্ত থেকে চান না কেন রুদিয়ে টাকা রিসিভ করতে পারবেন আপনার হাতে। সো অ্যাপটিতে কাজ করে আপনি মাত্র 1000 টাকা ইনকাম করতে পারলে পেমেন্ট নিতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 150 টাকা ফ্রিতে, মানে আপনাকে জাস্ট অ্যাপটিতে 850 টাকার কাজ করতে হবে তাহলে আপনি 1000 টাকা ফ্রিতে নিতে পারবেন। সো এই ক্যাশ লুটপ্যাট অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যাতে আপনি খুব সহজে অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। তো প্রথমত আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ক্যাশ লুটপ্যাট লিখে। প্লে স্টোরে আপনি ক্যাশ লুটপ্যাট লিখে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই ক্যাশ লুটপ্যাট অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটির ফুল নেম হচ্ছে ক্যাশ লুটপ্যাট মেক মানি। সো এই অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 500 থেকেও বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতে আছে। সো এই ক্যাশ লুটপ্যাট অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটা VPN কানেক্ট করার প্রয়োজন হবে। তো আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার VPN লিখে। প্লে স্টোরে আপনি সুপার VPN লিখে সার্চ করলে প্রথমে এই সুপার VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর উপরে কর্নার যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই 3 নম্বরে যে US সার্ভারটি রয়েছে এই USএ ক্লিক করবেন, তাহলে সুপার ইভেন্ট US সার্ভারে সেট হয়ে যাবে। এইবার এখানকার এই কানেক্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, দেন এই সুপার ইভেন্টটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ, ওই ক্যাশ লুটপ্যাট অ্যাপটিতে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই 150 টাকা ফ্রিতে পাবেন না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, সাইন আপ বোনাসটা কালেক্ট করার জন্য একটা নিয়ম মেনে ক্লিকের কাজ মেনে তারপর আপনাকে পয়েন্ট টাকাটা কালেক্ট করতে হবে, অর্থাৎ 150 টাকা ফ্রিতে অ্যাকাউন্ট খুলে পাবেন না, কালেক্ট করতে হবে। কীভাবে কালেক্ট করবেন সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য এখানকার সুপার ইভেন্ট US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছে ওই ক্যাশ লুটপ্যাট অ্যাপটিতে। সো গাইস, এই ক্যাশ লুটপ্যাট অ্যাপটি আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ওপেন করলে নিচে একটি অপশন পেয়ে যাবেন নিউ ইউজার, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে। এখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেশ কয়েকটি অপশন ওপেন হবে। এবার এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ফুল নেম, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। তারপর এখানে 2 নম্বরে রয়েছে ইন্টার ইউর ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই জিমেলটা লগ ইন রয়েছে সেম ইমেলটা একবার এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন। ইমেলটা হয়ে গেলে এবার এখানে পরবর্তী রয়েছে ইন্টার ইউর ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই সিমটি রয়েছে সেই সিমের নম্বরটা একবার টাইপ করে বসিয়ে দেবেন। সো নম্বর দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটি অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলে। এখানকার এই পাসওয়ার্ড অপশনটায় ক্লিক করে অবশ্যই আপনি 4 ডিজিট প্লাস স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে রেফার কোড বলে একটা অপশন। আপনি আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানকার এই রেফার কোড এই অপশনটায় বসাবেন 1 2 3 4 5, এটা হচ্ছে র্যান্ডম রেফার কোড। এই অ্যাপটি রেফার কোড সিস্টেম নেই, জাস্ট আপনাদের সবাইকে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে 1 2 3 4 5 দিয়ে। এই রেফার কোডটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তারপর এখানে পরবর্তীতে রয়েছে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশন, এইখানকার এই বক্সটাতে আপনি একবার ক্লিক করে টিকমার্ক করে দেবেন। দেন এখানে সর্বশেষে রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এইখানকার এই সাইন আপ অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি মাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে প্রথমে একটা অপশন রয়েছে ইন্টার ইউর ইমেল, এখানে ক্লিক করে আপনি মাত্র যে ইমেল দ্বারা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেলকে এবার এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এবার আপনি মাত্র যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি একবার এখানে টাইপ করে বসিয়ে দেবেন। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তীতে রয়েছে সাইন ইন বলে একটা অপশন, এখানকার এই সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে অবশ্যই এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। অ্যাপটিতে কাজ করে আপনাদেরকে যেই নিয়ম দেখাবো সেইভাবে কাজ করবেন। যে অ্যাপটিতে আসবার ঠিক এরকম দেখাবে। এবার আপনি অ্যাপটির হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে $5 বোনাস, এখান থেকে এই $5 বোনাস নেওয়ার জন্য এখান থেকে $5 বোনাস অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা নিয়ম শো করতে আসছে যে আপনি $5 নয় পাবেন আপনি $1.5 অর্থাৎ $150। এখান থেকে আপনি জিতেছেন $1.5 পয়েন্ট। অ্যাড আসলে অ্যাড সম্পূর্ণ দেখুন এবং ক্লিক করে অ্যাপের অ্যাড হলে ইনস্টল করুন, ওয়েবসাইট হলে 2 মিনিট ভিজিট করুন। সেখান থেকে ক্লেম নাও একটা অপশন পাবেন, এই ক্লেম নাও অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে
এই ধরনের একটা অ্যাড শো করবে। এবার আপনি যেটা করবেন অ্যাডটি সম্পূর্ণ দেখবেন, তারপর দেখে অ্যাডটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে যদি এইভাবে প্লে স্টোরে কোনো অ্যাপের কাছে নিয়ে আসে তাহলে আপনাকে সেই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করতে হবে, কিংবা যদি আপনাকে ওয়েবসাইট নিয়ে যেত গুগলের কোনো ওয়েবসাইটে তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে। তো সেখান থেকে অ্যাডটি আমাকে প্লে স্টোরের কাছে নিয়ে এসে প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। সো যাই হোক, আপনাদের দেখিয়ে দিচ্ছি কাজ করার নিয়ম সংক্ষেপে। সো এই ক্যাশ লুটপ্যাট অ্যাপটি ওপেন করবেন, তারপর আপনি সেমভাবে $5 ওখান থেকে আপনি বোনাস দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে $1.5। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে $1.5। এইভাবে আপনারা মূলত যেটা করতে পারেন, এখান থেকে $1.5 ফ্রিতে নিতে পারেন। যদি তারা লিখে রেখেছিল এখান থেকে $5 পাবো, কিন্তু তারপরে এখানে তারা $5 নয় $1.5 দিয়েছে। যাক, $1 অনেক টাকা, বাংলাদেশ টাকা প্রায় 155 টাকা প্লাস হয়, 153 টাকা হয় প্লাস $1.5। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি সম্ভব ঠিক এরকম দেখাবে। আর যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে কাজ করার জন্য নিচে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যখন এই অপশনগুলোতে কাজ করবেন তখন আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্টে মেমোরিজে ডলার নয় বরং পয়েন্ট অ্যাড হবে, এখানকার ডায়মন্ড। তো আপনারা যেটা করবেন, এখান থেকে আপনার অ্যাপটিতে কাজ করে যে পয়েন্ট অ্যাড হবে আপনি সেই পয়েন্টগুলো উঠে দিতে পারবেন না, উঠে দিতে হলে আপনার অ্যাকাউন্টে মেমোরিজে ডলার থাকতে হবে। আপনি যেটা করবেন, এখানকার পয়েন্টগুলো এখানকার ডলারে কনভার্ট করে নেবেন। অ্যাপটি থেকে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টে মেমোরিজে পুরো 1000 পয়েন্ট হবে তখন সেই পয়েন্টগুলো এখানকার এই ডলারে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, এই যে অ্যাপটির হোম ইন্টারফেসটা রয়েছে, হোম ইন্টারফেসটাকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে কনভার্ট বলে একটা অপশন রয়েছে, এইখানকার এই কনভার্ট অপশনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাপটিতে যে 1000 পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করলে পয়েন্ট পেলে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করতে হয়। এবার আপনি আপনি হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন একটা বেল আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দেখতে পারেন যে অ্যাপটি সম্পর্কে অ্যাপটির অ্যাডমিন কি নোটিশ দিয়েছে। নোটিশটি লেখা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ওয়েলকাম টু লুটপ্যাট, ক্যাশ লুটপ্যাট অ্যাপ, বাংলাদেশে প্রথম আমরা ফ্রি ইনকাম দিচ্ছি, শুধু ছোট কিছু কাজের জন্য ইনকাম করতে পারবেন 100% রিয়েল এবং প্রতিটি মানুষের কাজের টাকা মানুষ 100% পেমেন্ট পাবেন। এই কথা বলতে পারলেন আপনার কাজ করে উড়ে দিলে পেমেন্ট পাবেন $10 হলে সর্বনিম্ন উড়ে দিতে পারবেন $10 বিনিময়ে আপনারা এখান থেকে লিখেছে আরও পাবেন 5500 টাকা সম্পূর্ণ ফ্রিতে রেফারেল কমিশন পাবেন। অবশ্যই আপনি এখান থেকে এই নোটিশটা অবশ্যই পড়ে নেবেন। সো এখানে ক্লিক করে দিয়েছি, সো দেখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি অ্যাপটিতে এই যে কাজ করার অপশনগুলোতে রয়েছে এই অপশনগুলোতে আপনি নিয়ম মেনে কাজ করে পয়েন্ট ডলার আর্ন করবেন। অ্যাপটি থেকে নিয়ম মেনে কাজ করার জন্য প্রথম একটা অপশন রয়েছে ডেইলি রিওয়ার্ডস বলে, এখানকার ডেইলি রিওয়ার্ডস অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা নিয়ম শো করবেন, নিয়মটা পরে এখানে ক্লেম নাও অপশনটা ক্লিক করবেন। ক্লেমটাতে ক্লিক করার পর আপনি 150 পয়েন্ট ফ্রিতে পাবেন। এখান থেকে 100 করলে অ্যাপটি আপনি ক্লোজ করে না দিয়ে অ্যাপটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে, সেই ওয়েবসাইটে আপনাকে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোর নিয়ে গেলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন যে ডেলিভারি থেকে কিন্তু আমাকে প্লে স্টোর একটা অ্যাপের কাছে নিয়ে আসছে, এবার নিয়ম আছে অ্যাপটা আমাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। সো আমি অ্যাপটি ডাউনলোড করে চলে যাচ্ছি ওই অ্যাপটিতে। সো গাইস, এইখানকার এই ডেলিভারি ওয়ার্স অপশনটা ক্লিক করার পর আমার কাছে একটা অ্যাড শো করেছিল, আমি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দিয়েছিলাম। দেন একটা প্লে স্টোর অ্যাপের কাছে নিয়ে গেছিল, অ্যাপটি আমি ফোনে ডাউনলোড করে কিছুক্ষণ রেখে দিয়েছি, পরবর্তীতে ডিলিট করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেলিভারি থেকে আমার অ্যাকাউন্টে মেমোরিজে পেয়ে গেছি সম্পূর্ণ ফ্রিতে 150 পয়েন্ট, 1000 পয়েন্ট হলে সর্বনিম্ন উড়ে দেওয়া কনভার্ট করা যাবে। সো এখান থেকে ডেলিভারি ওয়ার্ডের কাজ করার নিয়ম আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্পিন আর্ন। এখানকার স্পিনের অপশনটা একবার ক্লিক করে দেবেন, দেন আপনি দেখতে পাবেন আপনাকে সেকেন্ড টাইমে মোট 13টা স্পিন থাকবে। আপনি এখানে প্লে গেম অপশনে ক্লিক করবেন, দেন একটা ঘুরতে শুরু করবে, তারপর আপনাকে পয়েন্ট দিবে। একটি স্পিনের আপনাকে নিয়মটা দেখিয়ে দিচ্ছে, একটি স্পিন মারবেন, দেন আপনার কাছে এই ধরনের একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন অ্যাডটি দেখে তারপরে। সো স্কিপিং বা ক্লোজ বাটন আসলে আপনি অ্যাডটি এখান থেকে স্কিপিং বা ক্লোজে ক্লিক করে স্কিপিং বা ক্লোজ করে দেবেন, কিংবা আপনার ফোনে ব্যাক বাটন ক্লিক করে ব্যাগে চলে যাবেন। সো এইভাবে কাজ করবেন এখানকার স্পিনের অপশনটাতে। সো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আমাদের সেকেন্ড চ্যানেলটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেকেন্ড চ্যানেলে আমরা যে কোনো ধরনের আপডেট, নিউজ, তারপর ব্লগ, তারপর ইত্যাদি ভিডিও আপলোড করি, জ্ঞান, তারপরে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যানেলটি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আমার সাথে টাইমটা কমেন্ট হয়ে গেলে অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবে। 3 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করা হয়ে গেছে, এখান থেকে স্ক্রিপ অপশন আসে, স্ক্রিপে ক্লিক করে দিয়েছি, আর একটা অ্যাড শো করবে, এই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিতে হবে। এখান থেকে অ্যাডটি ক্লোজ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা অ্যাড শো করেছিল, অ্যাডটি ক্লোজ করে দিলাম। তারপর এখানে পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কয়েন বলে একটা অপশন দিয়েছে, এই কালেক্ট কয়েন অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে আরেকটা অ্যাড শো করবে।
এয়ারটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন, বুলেটটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনি ইনভ্যালিড ক্লিকটা বেরিয়ে দেবেন। এয়ারটি ক্লোজ করে দিলাম, দেখতে পাচ্ছেন একটা স্পিন কিন্তু মারা হয়ে গেছে, নিচে টাইমার চলতেছে, টাইমারটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আরেকটা স্পিন দেবে মারার জন্য। সো এইভাবে মূলত আপনাকে স্পিন মারতে হবে, একটা স্পিন মারবেন, দুইটা কিংবা একটা অ্যাড চো করবে, অ্যাডটি আপনাকে ক্লোজ করে দিতে হবে। সো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্পিনারে কাজ করার নিয়মটা কি, অর্থাৎ আপনি এই স্পিনারে কোন নিয়মটা মেনে কাজ করবেন। আপনি যেটা করবেন, জাস্ট এই স্পিনের অপশনটা আসবেন, তারপরে আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 13টা স্পিন থাকবে। আপনি এখানে মোট 12টা স্পিন কমপ্লিট করবেন, 12টা স্পিন কমপ্লিট করার সময় আপনার কাছে যতগুলো অ্যাড চো করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। তারপর আপনি এখানে সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বর স্পিন কমপ্লিট করবেন, তখন আপনার কাছে অ্যাড এখান থেকে প্লেগেম অপশনটা ক্লিক করার পর অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কন বলে একটা অপশন দেবে, সেই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাড ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে আপনাকে ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোর নিয়ে গেলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। জাস্ট এই সিম্পল নিয়ম টাইমে আপনাকে অ্যাপটিতে কাজ করতে হবে, এটা কেবল ক্লিকের কাজ, আপনাকে অবশ্যই এই ক্লিকের কাজটা মেনে তারপর অ্যাপটির এই স্ক্রিনের অপশনটাই কাজ করতে হবে। একটা স্ক্রিন করা হয়ে গেছে, অ্যাকাউন্টে মেমোরি সিলেক্ট করছেন যে 10 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। শুধু একবার আপনাদেরকে বলে দিচ্ছি, আবারও অ্যাপটিতে এই স্ক্রিনের কাজ করার নিয়ম একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা যেটা করবেন, জাস্ট এই স্পিনার অপশনটা আসবেন, তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 13টা স্পিন থাকবে। আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, 12টা স্পিন মারার সময় আপনার কাছে 12টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বর স্পিন মারবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডটি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। আশা করি বুঝতে পারছেন এই নিয়মটা মেনে আপনাকে জাস্ট কাজ করতে হবে অ্যাপটিতে। সো যাই হোক, এখান থেকে আপনাদেরকে স্পিনারে কাজ করার যে নিয়মটা থাকলাম সেমভাবে কাজ করবেন আপনি আপনি প্রত্যেকটা অপশন, অর্থাৎ নিচের অপশনগুলোতেও। অপশন রয়েছে ক্রেডিট কার্ড, ওয়ার্স ভিডিও, পিএসপি স্পিন, তারপরে ইকোটা অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন আপনাকে সেমভাবে কাজ করতে হবে। ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখতে পারবেন একটা টাইমে মোট পূর্বের মতো 13টা কার্ড থাকবে। আপনি এখানে মোট 12টা কার্ড গজবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ কার্ড গজবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করতে হবে, প্লে স্টোর নিয়ে গেলে একটা অ্যাপ্লিকেশন আছে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে মূলত অ্যাপটিতে কাজ করার নিয়ম, এটা কেবল ক্লিকের কাজ, আপনি অন্যান্য অনলাইন ইনকাম অ্যাপগুলোতে যেভাবে ক্লিকের কাজ মানে কাজ করতেন সেভাবে অ্যাপটিতেও কাজ করতে হবে। সো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করতে হলে আপনার অ্যাকাউন্টে মেমোরিতে অনেকগুলো পয়েন্ট হবে, পয়েন্টগুলো ডলারে কনভার্ট করার পর আপনার অ্যাকাউন্টে মেমোরিতে যখন পুরো $10 হয়ে যাবে, তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে উইথড্র দিবেন। স্যার থেকে উঠে যাওয়ার জন্য আপনি আপনি হোম ইন্টারফেস থেকে একদম উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে 3 লেন রয়েছে, এখানকার এই 3 লেন অপশনটা ক্লিক করবেন। দেন এখানে 2 নম্বর একটা অপশন পেয়ে যাবেন উইথড্র স্ট্যাটাস বলে, এখানকার উইথড্র স্ট্যাটাস অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনি এখানে 4টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড, ইন্টারিওর অ্যাকাউন্ট, ইন্টারিওর অ্যামাউন্ট সাবমিট। এখানে উপরে কর্নার আপনার ব্যালেন্সটা বর্তমানে ডলারটা শো করবে, অবশ্যই $10 থাকতে হবে উইথড্র দিতে হলে। আর আপনি আপনি থেকে উইথড্র দেওয়ার সময় আপনার অ্যাকাউন্টে মেমোরিতে কিছু পয়েন্ট রাখবেন, 0 পয়েন্ট রেখে উইথড্র দিলে কখনোই পেমেন্ট পাবেন না, তার জন্য আপনার অ্যাকাউন্টে মেমোরিতে 5-10-15 কিছু পয়েন্ট থেকে তারপর উইথড্র দিবেন। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নিচে একটা নোটিশ লেখা আছে, পড়ে নেবেন এখান থেকে। এখান থেকে উইথড্রল অপশন এসে প্রথম একটা অপশন পেয়ে যাবেন সিলেক্ট পেমেন্ট মেথড বলে, এখানকার অপশনটা ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন, প্রথম রয়েছে উপায়, নগদ, রিচার্জ, রকেট, পেপাল, পেটিএম, ফ্রি ফায়ার ডায়মন্ড, পাবজি, ইউসি, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, জিপে, ফোনপে, বিকাশ, তারপর নগদ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অসংখ্য অপশন রয়েছে। এই কথা বলতে গেলে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি থেকে কাজ করে থাকেন না কেন, উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন আপনার হাতে। সো আমি এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিলাম উপায়টা। তারপর এখানে পরবর্তী রয়েছে ইন্টার ইউর অ্যাকাউন্ট বলে একটা অপশন, এখানকার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, উপরে যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছেন সেই পেমেন্ট মেথডের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ নাম্বারটা। তারপর এখানে পরবর্তী রয়েছে ইন্টার ইউর অ্যামাউন্ট, অ্যামাউন্টটা এখানে ক্লিক করে আপনি থেকে যেহেতু সর্বনিম্ন উইথড্রল অ্যামাউন্ট আছে $10, তাই আপনাদেরকে সাজেস্ট করবো আপনার অ্যাপটি থেকে কাজ করে $10 হলে আপনি সাথে সাথে উইথড্রল পেমেন্টটা রিসিভ করে নেবেন, বেশি ডলার করার প্রয়োজন নেই। তারপর এখানে পরবর্তী রয়েছে সাবমিট বলে একটা অপশন, এই সাবমিট অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনি উপরে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটাতে যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছেন সেই পেমেন্ট মেথডটা যে ডলার দিয়েছে সেই ডলারের বিনিময়ে যে কত টাকা হয় সেই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে মেমোরিতে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে 24 ঘন্টার মধ্যেই। অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাইন আপ বোনাস হিসেবে ক্লেম করলে আপনি পাবেন $1.5 সম্পূর্ণ ফ্রিতে, $10 হলে পেমেন্ট, মানে আপনাকে $6.5 কাজ করতে হবে, তাহলে আপনি $10 পেমেন্ট নিতে পারবেন। সো এভাবে মূলত আপনাকে অ্যাপটিতে কাজ করতে হবে নিয়ম মেনে, নিয়ম মেনে উড়ে দিতে হবে, নিয়ম মেনে সব কিছুই করতে হবে, যেভাবে দেখলাম সেইভাবে কাজ করবেন। ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, যার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, অ্যাপটিতে অবশ্যই আপনি নিজেদের থেকে কাজ করবেন, কাজ করে পেমেন্ট না পেলে কিন্তু আমি দেই না, সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিসক্লেমারে লেখা পেয়ে যাবেন। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।